নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও গুড নিউজ রয়েছে। দেখুন, সেখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও 200টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে দেখুন, সেখানে এসসির জন্য 32 রয়েছে পোস্ট এবং এসটির জন্য রয়েছে 59 এবং ইউআর এর জন্য রয়েছে 109টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তাহলে বন্ধুরা দেখুন, যারাই আপনারা আবেদন করবেন সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে ত্রিপুরার সবাই সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবেন, যারাই এই পোস্টগুলির জন্য এলিজিবল রয়েছেন। তার সঙ্গে গুড নিউজ রয়েছে, দেখুন সেখানে বলা হয়েছে আপনারা ত্রিপুরার পার্মানেন্টলি হলেই সেখানে আপনারা আবেদন করতে পারবেন, আদারওয়াইজ সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তাহলে কীভাবে আবেদন করবেন এবং কী কী ইম্পর্টেন্ট বিষয় রয়েছে তা সম্পূর্ণ ডিটেলসটি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস থেকে। এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে মানে ত্রিপুরা রাজ্য থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখুন, সেখানে বলা হয়েছে 12 জুলাই 2023 বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তাহলে দেখুন, সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। তাহলে এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটি এবং অ্যাডভার্টাইজমেন্টটি আমি সম্পূর্ণ তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই যারা আবেদন করবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে আবেদন করতে তোমাদের খুবই প্রবলেম হবে। এবং দেখুন, সেখানে প্রথমে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। তাহলে তোমাদেরকে প্রথমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং যাদেরই আপনারা এলিজিবল হবেন, যাদেরই এডুকেশনগুলো ম্যাচ হবে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, আমরা তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করে দিয়ে দেব। তার সঙ্গে দেখুন, সেখানে বলা হয়েছে দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখুন, সেখানে বলা হচ্ছে পিওরলি টেম্পোরারি বেসিকের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 20,475 টাকা করে তোমাদের কিন্তু মান্থলি স্যালারিটি দেওয়া হচ্ছে। তার সঙ্গে বন্ধুরা অবশ্যই লক্ষ্য রাখবেন, সেখানে কিন্তু বলা হচ্ছে পারমানেন্টলি রেসিডিং ইন দ্য স্টেট অফ ত্রিপুরা, মানে ত্রিপুরার আপনারা পারমানেন্টলি হলেই সেখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং যারাই আপনারা আবেদন করবেন, তোমাদের এজ লিমিট কী প্রয়োজন? দেখুন, এজ লিমিটের মধ্যে 18 বছর থেকে যারা 40 বছরের মধ্যে রয়েছেন, মেল ফিমেল উভয়ে সেখানে আবেদন করে নিতে পারবেন। তার সঙ্গে দেখুন, যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছেন, আপনাদের কিন্তু সেখানে 5 বছরের এজের রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তাহলে দেখুন, আপনাদের ভ্যাকেন্সির মধ্যে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 200টি। তার মধ্যে এসসির জন্য 32, এসটির জন্য 59 এবং ইউআরের জন্য 109টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তাহলে অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, সেটা লক্ষ্য রাখবেন। তার সঙ্গে দেখুন, যারাই আবেদন করবেন তোমাদের কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে? তোমাদের কোয়ালিফিকেশনের মধ্যে দেখুন 12 পাস, তার সঙ্গে দেখুন যারা সায়েন্স নিয়ে পাস করে রেখেছেন, তার সঙ্গে দেখুন যারা ডিপ্লোমা ইন ফার্মেসি নিয়ে যারা পাস করে রেখেছেন পিসিআই নিয়ে, আপনারা সকলে সেখানে আবেদন করতে পারবেন। অথবা দেখুন, প্রথম এডুকেশন তোমাদের ম্যাচ না হলে দ্বিতীয় এডুকেশন দেখুন সেখানে ওর দিয়ে বলা হয়েছে ব্যাচেলার ইন যারা ফার্মেসি নিয়ে পাস করে রেখেছেন, সেখানেও আপনারা আবেদন করতে পারবেন। অথবা দেখুন, সেখানে ব্যাচেলার ইন ফার্মেসি যারা নিয়ে পাস করে রেখেছেন, আপনারা পিসিআই ইনস্টিটিউশন থেকে আপনারা সকলে এই পোস্টগুলির জন্য আবেদন করে নিতে পারবেন। তার সঙ্গে কিন্তু অবশ্যই সেখানে ভেরি ম্যান্ডেটারি, তোমাদের কিন্তু সেখানে রেজিস্টার থাকতে হবে ত্রিপুরার। দেখুন, সেখানে ত্রিপুরার মধ্যে কিন্তু সেখানে রেজিস্ট্রেশন করা থাকতে হবে, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, ক্লিয়ারলি সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে তোমাদের ডিজেবল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে তোমাদের নলেজ থাকতে হবে বেঙ্গলি এবং ককবরকের মধ্যে, তোমার নলেজ থাকতে হবে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজের মধ্যে। তাহলে দেখুন, যারা আপনারা আবেদন করবেন তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে করা হবে? তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে দেখুন, তোমাদের রিটেন এক্সামের মাধ্যমে সিলেকশন করা হবে, তারপর দেখুন তোমাদের ভাইবার ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সেখানে সিলেকশনটি করা হবে। এবং তোমাদেরকে পুনরায় জানিয়ে দিচ্ছি, সেটা কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হবে 14 জুলাই 2023 থেকে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হবে এবং তোমাদের লাস্ট ডেট 12 আগস্ট 2023 কিন্তু তোমাদের লাস্ট ডেট। এই ডেটের মধ্যে যারা ইচ্ছুক রয়েছেন সেখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখুন, যারাই আপনারা আবেদন করবেন অবশ্যই আমাদের নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, আমরা তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করে দিয়ে দেব। এবং বন্ধুরা দেখুন, সেখানে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অ্যালোপ্যাথি ফার্মাসিস্ট পোস্টে কিন্তু তোমাদের লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলসটি বলে দিয়েছি, তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি করে থেকে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে এই অফিসিয়াল নোটিশটি আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও রয়েছে, সেখানে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। এবং পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।